আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর রাতে টয়লেটে যাওয়ার প্রয়োজনে ঘুম ভেঙে গেলে হঠাৎ করে ঝটপট বিছানা থেকে উঠে যাবেন না, এতে অনেক মানুষের মৃত্যু হয়। ডাক্তাররা বলে থাকেন গভীর রাতে মানুষের ঘুম ভেঙে যেতে পারে ওয়াশরুমের প্রয়োজনে। দ্রুত উঠে ওয়াশরুমে যাওয়া আরও ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় মাথা ধরা, ঝিঝি ধরা বা দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যাওয়া, এমন কি মাইনর স্ট্রোক বা হার্ট অ্যাটাকও হতে পারে। ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য হঠাৎ করে না ওঠা। এটার একটা কারণ হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙে গেলে আমরা তাড়াহুড়া করে হঠাৎ করে উঠে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাৎ করে কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়। হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়তে যাবেন না, আপনার ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে সময় দিন। আপনি উঠতে উঠতে কমপক্ষে এক মিনিট সময় নিন, ধীরে ধীরে উঠুন, উঠে বসুন, বসা থেকে আবার আস্তে ধীরে দাঁড়ান, তারপরে যান। দেড় মিনিট দিতে না পারলে অন্তত 30 সেকেন্ড সময় তো দেওয়া উচিত, আর এই এক থেকে দেড় মিনিট সময় দেওয়া খুবই জরুরি আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে। হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন। এক, যখন ঘুম থেকে উঠবেন হুট করে না উঠে মিনিমাম 30 সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন, এরপর উঠে বিছানায় বসে থাকুন 30 সেকেন্ড, শেষ 30 সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন। এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে। খুবই গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন।